নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল গভীর রাতে সাবরুমের কলাছড়া বাজারের মোবাইল দোকানে চুরি, এমনটাই অভিযোগ। চুরি যাওয়া মোবাইল সহ আটক ইতিমধ্যে চোর, দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনুবাজার থানায় একটি মামলা করার পর বিশেষ সূত্রের ভিত্তিতে মনুবাজার থানার এসআই মহিম দেববর্মা সমেত পুলিশের টিএসআর মিলে সাবরুম থানার সাতচাঁদ ব্লকের অন্তর্গত কালীর বাজার তাইমংপাড়া এলাকা থেকে দুজনকে উদ্ধার করেছে, যার মধ্যে চুরি যাওয়া মোবাইল সহ আটক আকাশ ত্রিপুরা এবং চেন্টু ত্রিপুরা। কি বক্তব্য পুলিশের উঠে এসেছে, পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার কি জানিয়েছেন, শুনুন। জানাতে যে পলাশরা একটা দোকানে গতকালকে রাত্রে চুরি হয়েছে। তো ওই দোকানের মোবাইলের দোকান ছিল, ওইখানে তিন উপরে তিন খুলে ভিতরে চোর ঢুকে তারপরে চুরি করে। তো খবরটা আমাদের জিডিএনটি করা হয়, সঙ্গে সঙ্গে মনোবাজার থানা পুলিশ পিউতে ভিজিট করে এবং ঘটনা দেখে, তারপর এখানে সিসিটিভি লাগানো ছিল, ক্যামেরা ছিল দোকানে, সিসি ক্যামেরা থেকে যারা চোর যারা তারা কিছু ছবি পাওয়া গেছে। তো ওইটার ভিত্তিতে ইনভেস্টিগেশন শুরু করে প্রথমে একজনকে ধরে, তার নাম হলো আকাশ ত্রিপুরা। এটা মনোবাজার থানাতে সিগারেট বিক্রি করতেছিল, চুরির সিগারেট বিক্রি করতেছিল। তারপরে তার থেকে ইন্টারোগেশন করার পরে সেন্টু ত্রিপুরা নামে আরেকটা ঘোড়াকাপ্পা বাড়ি ওকেও ধরা হয়। তো ধরার পরে এখানে যখন আমরা ইন্টারোগেশন করে থানাতে এনে তারপরে দেখা গেছে তারা স্বীকার করে যে আমরা গত রাতে ওইখানে চুরি করেছি এবং চুরির মালগুলি আমরা বুড়াতলিতে একটা বাড়িতে রেখেছি। তো সঙ্গে সঙ্গে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে এনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তারা স্বীকারোক্তি দেয় এবং স্বীকারোক্তি বলে তারা এখান থেকে পুলিশ নিয়ে যায়, আর সঙ্গে করে নিয়ে গিয়ে ওইগুলি মালগুলি বের করে দেয়। এখানে প্রায় 10টা পুরানো মোবাইল ওই পুলিশের বক্তব্য আপনারা শুনলেন, চুরি যাওয়া মোবাইল সহ চোর আটক। তবে এই ধরনের চুরির ঘটনা যাতে আগামী দিনে না হয় তার জন্য উপযুক্ত ভূমিকা গ্রহণের দাবি উঠে আসছে পুলিশের কাছে, স্থানীয় সাধারণের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।